আজকে তোমাদের সামনে তোমাদের অ্যাসাইনমেন্টের যে প্রবলেমটা দিছে সেই প্রবলেমটা আমি ডিরেক্ট আলোচনা করব না, কিন্তু ওই প্রবলেমের যে বেসিক সূত্রটা আসলে আলটিমেটলি আমরা কীভাবে প্রমাণ করি বা একটা ঘন সমান্তরিক বলতে কী বোঝায় বা ঘন সমান্তরিকের ভলিউম বা আয়তন আমরা কীভাবে বের করতে পারি সেই সম্পর্কে আজকে আমরা একটু দেখবো, ঠিক আছে? আশা করি এই ভিডিওটা দেখার পরে তুমি ওইটা সরাসরি বের করতে পারবা এবং ওইটার একটা স্পেশাল কেস, এই জিনিসটাও বুঝতে পারবা, ঠিক আছে? আচ্ছা দেখো, তো আমি এখানে একটা ঘন সমান্তরিক আঁকাইছি। এখন ঘন সমান্তরিক বলতে আসলে কি মিন করতেছে, সেটা হচ্ছে যে নর্মালি যাদের যার যে বেস বা ভূমি, এই ভূমিটা হচ্ছে যার সমান্তরিকের মতো দেখতে, ঠিক আছে, প্যারালেলোগ্রামের মতো দেখতে, এবং ইংরেজি যেটাকে বলা হচ্ছে প্যারালেলোপাইপ। ওকে, এখন দেখো আমরা অলরেডি কিন্তু শিখে আসছি, সেটা হচ্ছে কি আমার যদি কোনো একটা সমান্তরিক থাকে, সমান্তরিক হচ্ছে টু ডাইমেনশনাল যার কোনো হাইট নেই, কিন্তু ঘন সমান্তরিক কিন্তু থ্রি ডাইমেনশনাল, ঠিক আছে? তো এখানে এটা যদি আমার এ হয়, এটা যদি বি হয়, আমরা জানি এই সমান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে এ ক্রস বি তার মডুলাস। এখন ধরো আমরা যদি চাই, সেটা হচ্ছে কি যদি আমরা এর ক্ষেত্রফল বের করতে সরি আয়তন বের করতে চাই, তাহলে আয়তন বের করার জন্য আমার যেটা করতে হবে সেটা হচ্ছে কি আমার প্রথমে এর বেজ আছে, এই বেজটাকে বের করতে হবে এবং এই বেজের সাথে আমার একটা হাইট, এই হাইটটাকে গুণ করতে হবে, ঠিক আছে? এই হচ্ছে হাইট, এই হচ্ছে আমাদের মনে করো এই হাইট, এই কালো কালার দিয়ে যেটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের হাইট। অর্থাৎ এই বেজের সাথে যদি আমি এই হাইটটা গুণ করতে পারি তাহলে আসলে আমি ভলিউমটা পাবো। এখন দেখো আমি কি করলাম, আমি প্রথমে যদি এইখানে দেখো যে দুইটা ভেক্টর আছে, একটা হচ্ছে এ ভেক্টর আর একটা হচ্ছে বি ভেক্টর। এখন আমি যদি এই দুইটাকে ক্রস গুণন করি, ঠিক আছে, দ্যাট মিন্স এই হচ্ছে এ আর এই হচ্ছে বি, এই এ ক্রস বি যদি আমি করি খেয়াল করো, তাহলে এ ক্রস বি এর ডিরেকশনটা কোন দিকে হবে বলো তো, এই এ এবং বি যে সারফেস আছে তার লম্ব বরাবর, খেয়াল করো এই যে তার লম্ব বরাবর, ঠিক আছে? তার মানে কি, তার মানে এই যে ডিরেকশনটা দেখতেছি এবং এখানে যদি আমার একটা ভেক্টর সি থাকে খেয়াল করো, তাহলে আমরা কি বলতে পারি এই সি হচ্ছে আমাদের বা সি তোমার অলরেডি যেহেতু দেয়াই আছে, আমি এটাকে ডি ভেক্টর চিন্তা করলাম, এই ডি ভেক্টর হচ্ছে এ এবং বি ভেক্টর যেই সারফেস আছে তার লম্ব বরাবর। এখন তুমি সি থেকে যদি এর উপর একটা লম্ব টানো, খেয়াল করো তুমি যদি সি থেকে এর উপর একটা লম্ব টানো, তাহলে এখান থেকে তুমি কী পাচ্ছো বলো তো, এখান থেকে এইটাই কি আলটিমেটলি তোমার যে প্যারালেলো পাইপ বা যে ঘন সমান্তরিক তার হাইট এইচ, একটু কি আমার এইচ। তাহলে এখন দেখো তুমি যদি এখান থেকে এ ক্রস বি করো তার মডুলাস নাও, তাহলে তুমি এই যে সবুজ কালারের যে ভূমিটা আছে এই ভূমির ক্ষেত্রফলটা পাবা, ঠিক আছে? এবং এই ভূমির ক্ষেত্রফলের সাথে তুমি যদি এই এইচটাকে কি করো নর্মাল গুণ করো, ঠিক আছে, তাহলে তুমি কি পাবা ক্ষেত্রফলটা পাবা, সরি আয়তনটা পাবা। তাহলে কি হচ্ছে আয়তন মানে কি, আয়তন মানে হচ্ছে এই যে ভূমিটা দেখতেছো এই ভূমিটা সাথে উচ্চতা। এটাকে যদি আমরা একটা ঘনকের সাথে কল্পনা করি, দেখো ঘনকের ক্ষেত্রে জিনিসটা কীরকম হয়, ঘনকের ক্ষেত্রে আসলে আমরা জানি যে ঘনক, এই ঘনক হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ আর এটা হচ্ছে উচ্চতা। এখানে ঠিক তাই, দৈর্ঘ্য আর প্রস্থ মানে ভূমির ক্ষেত্রফল, সেই ভূমির ক্ষেত্রফলের সাথে তুমি যদি হাইট গুণ করো তাহলে তুমি টোটাল আয়তনটা পেয়ে যাবে। এখন মূল কথা যেটা সেটা হচ্ছে যে এই যে হাইটটা আমি পাইলাম বা এই হাইটটা কীভাবে পাবো, দেখো এই যে সি, এই সি এর সাথে এই কোণটা বা এইটা কত অ্যাঙ্গেল করে ধরলাম, এটা হচ্ছে থিটা অ্যাঙ্গেল করে সাপোজ, ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো তো এইচ মানে আসলে কি, এইচ এটাকে তুমি যদি চিন্তা করো ও এ, ধরো এটা হচ্ছে সি বা এম, দেখো এই ও এ এম এই ত্রিভুজে আমরা বলতে পারি কি যে ও এম ডিভাইডেড বাই ও এ ইজ ইকুয়ালস টু কি কস থেটা। কেন, কারণ এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে ত্রিভুজ। তাহলে দেখো তো ও এম সেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত এইচ, তাই না? ও এমটাই কিন্তু আমাদের এইচ, এই এইচ মানে হচ্ছে কী হবে বলো তো, ও এ কস থেটা। এখন দেখো তো তাহলে ও এ মানে সি কস থেটা, তাহলে হচ্ছে সি কস থেটা। তাহলে দেখো এইচ এর মানটাও পাইলাম এ ক্রস বি, এটা তো আমরা নর্মালি ক্রস প্রোডাক্ট করে বের করে ফেলতে পারবো। তাহলে টোটাল আয়তনটা কীভাবে বের করতে পারতেছি আমরা বলো তো, আয়তনটা হবে হচ্ছে এ ক্রস বি আর এইচ মানে কি বলো তো, এইচ মানে সি কস থেটা, সি কস থেটা, সি কস থেটা। তাহলে দেখো আলটিমেটলি কী দাঁড়াচ্ছে, এ ক্রস বি সি কস থেটা, তার মানে এটাকে তুমি এভাবে লিখতে পারো যে কস থেটা মানে কি দুইটা ভেক্টরের বা দুইটা জিনিসের মাল্টিপ্লিকেশন। তার মানে কি বলো তো, এই যে এ ক্রস বি এই যে ডট সি তার যে মডুলাস, ঠিক আছে, সেটাই হবে আলটিমেটলি আমাদের কি বলো তো
ভলিউম বা আইকন, ঠিক আছে? এবার সবচেয়ে মজার ব্যাপার যেটা, সেটা হচ্ছে কি, তোমাদের যেটা অ্যাসাইনমেন্টটা দেওয়া আছে সেখানে যারা বিভিন্ন জায়গায় সলভ করছে সরাসরি বলে দিছে যেহেতু এরা তিনটা পরস্পর কি একই সমতলে আছে এই জন্য এদের ভলিউমটা জিরো। কিন্তু আসলে যে কোনো প্যারালো পাইপের ভলিউমটা তুমি কিভাবে বের করবা, তার প্রসিডিউর হচ্ছে এ ক্রস বি ডট সি। কেন? কারণ এ ক্রস বি মানে হচ্ছে ভূমি, আর এর সাথে তোমার এই হাইটটা লাগবে, আর এই হাইটটা আসলে কিভাবে বের করবা তুমি, এই যে সি কস থেটা দিয়ে। আর সি কস থেটা যখন বসাবা তার মানে কি, এ ক্রস বি আর সি এখানে দুটা ইলেকট্রন তুমি চিন্তা করতে পারো, তার মানে কি, তার মানে আসলে এই এ ক্রস বি ডট সি এইটাই আসলে এর মানটাই হবে হচ্ছে আমাদের কি বলতো ভলিউম, ঠিক আছে? প্যারালো পাইপের কি বলতো ভলিউম। তো জিনিসটা আসলে খুবই সহজ, কিন্তু কোথাও জিনিসটা খুব আসলে দেওয়া নাই। তাহলে তোমাদের যে প্রবলেমটা আছে প্রবলেমটা তুমি যখন এই সূত্রটা অ্যাপ্লাই করবা দেখবে যে আলটিমেটলি অ্যান্সার জিরো চলে আসছে, ঠিক আছে? ম্যাক্সিমাম জায়গায় দেখলাম উল্টা করে করা আছে আর কি, যে আগে বলা আছে যেহেতু একই সমতলে আছে এর জন্য জিরো। আসলে ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি ভলিউমটা এভাবে বের করে এবং তার প্রসিডিউরটা আজকে তোমাকে আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে? তো অ্যাসাইনমেন্টের নেক্সট প্রবলেমগুলো আমি ডিরেক্ট হয়তো করে দেবো না, কিন্তু ওইটার জন্য যে যে থিওরি দরকার, থিওরি জানা দরকার, সেগুলো আমি তোমাদেরকে আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা।